সুপ্রিয় দর্শক, এশিয়া কাপ 2020-র সুপার ফোরের প্রথম ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। দেখা যাক বাংলাদেশ আজকে কি করতে পারে। আসছেন শাহিন শাহ আফ্রিদি, বল করলেন কোনোভাবে খেললেন নাঈম শেখ, সুইংয়ে মিস করলেন নাঈম শেখ, আবার বল করলেন মেহেদি হাসান মিরাজ, ক্যাচ দিয়ে নাসিম শাহর বলে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন এবং বাংলাদেশ শূন্য রানে মেহেদি হাসান মিরাজের মহামূল্যবান উইকেট হারা, আবার বল করলেন এবং নাঈম শেখ সবারে গেলেন, বল চলে গেল সীমানার বাইরে চার রান, আবার বল করলেন নাঈম শেখ, আবার সবারে খেললেন এবং আবার একটি বাউন্ডারি নাঈম শেখের ব্যাট থেকে, আবার বল করলেন এবং সবারে খেললেন লিটন কুমার দাস এবং বল চলে গেল সীমানার বাইরে চার রান, আবার বল করলেন বল ব্যাটের কানায় লেগে সরাসরি উইকেট রক্ষক রিজওয়ানের গ্লাভসে লিটন কুমার দাস, সেক্ষেত্রে আউট হয়ে গেলেন, আবার বল করলেন সাকিব আল হাসান সবারে খেললেন এবং বল চলে গেল সীমানার বাইরে চার রান, আবার বল করলেন সবারে খেললেন নাঈম শেখ, বল চলে গেল সবুজ গালের বুক চিরে সীমানার বাইরে, আবার বল করলেন তুলে মারলেন ক্যাচ হবার সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন ব্যাটার নাঈম শেখ, এবং সেই সাথে বাংলাদেশ 2-2 উইকেট হারায়, আবার বল করলেন এবং হারিস রবের বলে ক্লিন বোর্ড হয়ে গেলেন তৌহিদ হৃদয়, তৌহিদ হৃদয় আবার বল করলেন তুলে মারলেন মুশফিকুর রহিম এবং বল চলে গেল সীমানার বাইরে চার রান, আবার বল করলেন সাকিব আল হাসান সবারে খেললেন বল চলে গেল আবারও সীমানার বাইরে আরো একটি চার সাকিব আল হাসানের ব্যাট থেকে, আবার বল করলেন মুশফিকুর রহিম আবারও সবারে খেললেন এবং বল চলে গেল আবারও সীমানার বাইরে, আবার বল করলেন সাদাব খান মুশফিকুর রহিম সবারে খেললেন এবং আবারও একটি বাউন্ডারি, আবার বল করলেন সাকিব আল হাসান কোনোভাবে খেললেন এবং সেই সাথে সাকিব আল হাসান তার ব্যক্তিগত 50 তুলে নেয় এশিয়া কাপে সাকিব আল হাসানের প্রথম 50, অভিনন্দন সাকিব আল হাসান, অভিনন্দন বাংলাদেশ, এগিয়ে যাও সাকিব আল হাসান, আবার বল করলেন সাকিব আল হাসান তুলে মারলেন এবং বল চলে গেল ফখর জামানের হাতে এবং সেই সাথে সাকিব আল হাসান শটটা মারতে গিয়ে তিনি ফখর জামানের হাতে ধরা পড়লেন এবং বাংলাদেশ তাদের অধিনায়কের মহামূল্যবান উইকেটটি হারে, আবার বল করলেন মুশফিকুর রহিম সবারে খেললেন এবং 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 শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত ফিল্ডিং এই সেই সাথে মুশফিকুর রহিম তার ব্যক্তিগত 50 তুলে নিলেন, অভিনন্দন মুশফিকুর রহিম, বাংলাদেশ 150 রানে 5 উইকেটের বিনিময়ে মুশফিকুর রহিম, আবার বল করলেন মুশফিকুর রহিম সবারে খেললেন এবং বল চলে যাবে সীমানার বাইরে আবার একটি বাউন্ডারি, আবার বল করলেন এবং শামিম হোসেন বড়ে তুলে বললেন বল চলে গেল আবার সীমানার বাইরে দুর্দান্ত ছক্কা শামিম হোসেন পাটোয়ারির ব্যাট থেকে, আবার বল করলেন শামিম হোসেন পাটোয়ারি আবার তুলে মারলেন ক্যাচ হবার সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন, সেক্ষেত্রে শামিম হোসেন পাটোয়ারি ইফতেখার আহমেদের বলে শামিম হোসেন পাটোয়ারি ছক্কা মারতে গিয়ে তিনি শামিম হোসেন পাটোয়ারি ইমামুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন, আবার বল করলেন আবিদ হোসেন দুরবে তুলে মারলেন এবং বল চলে গেল সীমানার বাইরে দুর্দান্ত ছক্কা, আবার বল করলেন মুশফিকুর রহিমের ব্যাটের কানায় লেগে বল চলে গেল সরাসরি উইকেট রক্ষক রিজওয়ান আহমেদের গ্লাভসে এবং মুশফিকুর রহিম হারিস রবের বলে তিনি তার মহামূল্যবান উইকেটটি হারায়, আবার বল করলেন এবং তাসকিন আহমেদ একইভাবে তার ব্যাটের কানায় লেগে বল আবারও রিজওয়ান আহমেদের গ্লাভসে এবং রিজওয়ান আহমেদ কোনো ভুল করলেন না, তাসকিন আহমেদ আউট হয়ে গেলেন, আবার বল করলেন মুস্তাফিজুর রহমান কোনোভাবে খেললেন একটি রান হবে এবং এক রান মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে,
আবারবার করলেন আবেগ হাসান দুরব তুলে মারলেন ক্যাচ হবার সম্ভাবনা এবং আউট হয়ে গেলেন আবেগ হাসান দুরব ব্যাড লাক বাংলাদেশ ব্যাড লাক আবেগ হাসান দুরব একের পর এক উইকেট যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ আবারবার করলেন এবং নাজিম শার বলে শরীফুল ইসলাম ক্লিন বোল্ড হয়ে গেলেন আর সেই সাথে বাংলাদেশ মাত্র 193 রানে তাদের সব কয়টি উইকেট হারায় বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মাত্র 194 রানের টার্গেট দেয় দেখা যাক বাংলাদেশি বলাররা কি করতে পারে আসেন তাসকিন আহমেদ বল করলেন এবং রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ব্যাটার ইমামুল হক কোনো রান হলো না আবার বল করলেন এবং সবারে গেলেন ফখর জামান বল চলে যাবে সীমানার বাইরে চার রান আবার বল করলেন এবং আবার সবারে খেললেন ফখর জামান এবং ও শরীফুল ইসলামের মিস ফিল্ডিং চার আবার বল করলেন ইমামুল হক আবার সবারে খেললেন এবং বল চলে গেল আবার সীমানার বাইরে ইমামুল হক অন ফায়ার পাকিস্তান ওয়ান ফায়ার আবার বল করলেন তাসকিন আহমেদ এবং বল ব্যাটের কানায় লেগে আবার একটি বাউন্ডারি আবার একটি বাউন্ডারি ফখর জামানের ব্যাট থেকে আবার বল করলেন আবেদন 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 এবং আউট হয়ে গেলেন ফখর জামান শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ এর ফাঁদে ভরে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন এবং তিনি রিভিউ নিলেন দেখা যাক থার্ড আম্পায়ার কি সিদ্ধান্ত জানায় উইকেট সেটিং সেক্ষেত্রে আউট হয়ে যাবেন ফখর জামান থার্ড আম্পায়ার কি সিদ্ধান্ত জানায় সেটাই এখন দেখার অপেক্ষায় এবং হ্যাঁ আউট হয়ে গেলেন ফখর জামান আবার বল করলেন বাবর আজম সবারে গেলেন এবং বল চলে গেল সীমানার বাইরে আরো একটি বাউন্ডারি অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে শরীফুল ইসলাম দুর্দান্ত বল করতে হবে আবার বল করলেন আজান মাহমুদ সবারে গেলেন ইমামুল হক এবং বল চলে গেল আবারও সীমানার বাইরে আবার একটি বাউন্ডারি তাসকিন আহমেদ বল করলেন বাবর আজম তাসকিন আহমেদের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন এবং পাকিস্তান সেই সাথে তাদের অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত একটি উইকেট হারায় বাংলাদেশের হয়ে তাসকিন নামে সফলতা এনে দেয় আবার বল করলেন রিজওয়ান আহমেদ তুলে মারলেন এবং বল চলে গেল সীমানার বাইরে ছক্কা রিজওয়ান আহমেদ ওয়ান ফায়ার আবার বল করলেন রিজওয়ান আহমেদ সবারে খেললেন বল বাউন্ডারি ওভার সম্ভাবনা এবং বল চলে গেল সীমানার বাইরে রিজওয়ানের ব্যাট থেকে আরো একটি চার আবার বল করলেন রিজওয়ান আহমেদ আবারও খেললেন এবং বল চলে গেল আবার সীমানার বাইরে দুর্দান্ত একটি বাউন্ডারি রিজওয়ানের ব্যাট থেকে বল করলেন মেহেদী হাসান মিরাজ ইমামুল হক তুলে মারলেন এবং বল চলে গেল সীমানার বাইরে ছক্কা ইমামুল হকের ব্যাট থেকে পাকিস্তান অন ফায়ার এবং সেই সাথে সাকিব আল হাসান বল করলেন রিজওয়ান আহমেদ বল চলে গেল সীমানার বাইরে রিজওয়ান আহমেদ দুর্দান্ত ব্যাটিং করছে পাকিস্তান অন ফায়ার আবার বল করলেন ইমামুল হক তুলে মারলেন এবং বল চলে গেল সীমানার বাইরে ছক্কা ইমামুল হকের ব্যাট থেকে পাকিস্তান জয় থেকে আর অল্প কিছু সময়ের ব্যাপার আবার বল করলেন মেহেদী হাসান মিরাজ ইমামুল হক তুলে মারলেন এবং বল চলে গেল সীমানার বাইরে ছক্কা ইমামুল হকের ব্যাট থেকে বল করলেন মেহেদী হাসান মিরাজ ইমামুল হক তুলে মারলেন এবং বল চলে গেল আবারও সীমানার বাইরে আরো একটি চার বল করলেন মেহেদী হাসান মিরাজ এবং মেহেদী হাসান মিরাজের বলে ইমামুল হক তার ব্যক্তিগত 78 রান করে তিনি তার প্যাভিলিয়নের পথ ধরলেন মেহেদী হাসান মিরাজের বলে ইমামুল হক ক্লিন বোল্ড হয়ে যান এবং সেই সাথে ইমামুল হক আবার বল করলেন আজান মাহমুদ এবং এবং বল ব্যাটের কামায় লেগে মুশফিকুর রহিমের পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে দুর্দান্ত একটি চার আবার বল করলেন রেজওয়ান কোনোভাবে খেললেন এবং সেই সাথে রেজওয়ান তার ব্যক্তিগত 50 তুলে নিলেন অভিনন্দন রেজওয়ান আহমেদ অভিনন্দন পাকিস্তান আবার সাকিব আল হাসান বল করলেন রিজওয়ান আহমেদ দিলে মারলেন এবং বল চলে গেল আবার সীমানার বাইরে ও শামীম বাড়োয়ারি বল করলেন রিজওয়ান আহমেদ সবারে গেলেন বল চলে গেল আবার সীমানার বাইরে পাকিস্তান আবার বল করলেন সাকিব আল হাসান রিজওয়ান আবারও খেললেন এবং বল চলে গেল আবার সীমানার বাইরে সেই সাথে পাকিস্তান
39 ওভার 3 বলে তাদের নির্ধারিত 194 রানের টার্গেটে ব্যাট করতে এসে তারা 7 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে উড়িয়ে দেয় এবং সুপার 4 এ এশিয়া কাপ 2020 বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় ব্যাড লাক বাংলাদেশ পাকিস্তান আজকে দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ তারা ব্যাটিং বিপর্যয়ে ব্যাটিং বিধ্বস্ত হয়ে ওডিআইয়ের মতো একটি ম্যাচে তারা মাত্র 194 রানের টার্গেট দেয় পাকিস্তানকে সুপ্রিয় দর্শক আগামী 9 তারিখে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা সেই খেলার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ